না, এখন আর সরকারি চাকরির আশাতে পথ চেয়ে বসে থাকেন না প্রত্যন্তের উপজাতি যুবক যুবতীরা। জীবিকার আশায় নানা কাজে হাত লাগাচ্ছেন তারা, যার মধ্যে অন্যতম হল ফুল ঝাড়ু চাষ। এতদিন রাজ্যে ফুল ঝাড়ু তৈরির পরিকাঠামো প্রায় ছিলই না, বেশি লাভের মুখও দেখতে পেতেন না চাষিরা। বাণিজ্যিকভাবে ফুল ঝাড়ুর ব্যবসা চিন্তায় করা হতো না, ফলে ফুল ঝাড়ু উৎপাদনে উৎসাহ ছিল না। কিন্তু এবার তাদের সহায়তায় উন্নতি প্রযুক্তি নিয়ে এগিয়ে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। প্রথমত কাঞ্চনপুর মহকুমার ঝাড়ু চাষীদের উন্নয়নে কাজ শুরু করেছেন তারা। প্রায় প্রতিদিন অনেক ঝাড়ু তৈরি করেছেন কাঞ্চনপুর মহকুমার ঝাড়ু চাষীরা। পুরুষদের সঙ্গে ঝাড়ু তৈরিতে হাত লাগিয়েছেন মহিলারাও। পাশাপাশি ঝাড়ুর বীজ বপন সহ চারাগুলোর যত্ন আত্মিতেও প্রতিদিনই হাত লাগাচ্ছেন তারা। বর্তমানে বলতে গেলে প্রতি হেক্টর জমি থেকে 1,25,000 টাকা ন্যূনতম রোজগার করতে পারছেন তারা। ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফে এই ফুল ঝাড়ুর চাষের গোটা প্রক্রিয়াটি দেখভাল করছে তাদেরই অধীনস্থ সংস্থা সেন্টার ফর ফরেস্ট বেসড লাইভলিহুড অ্যান্ড এক্সটেনশন বা সংক্ষেপে সিএফএলই-র রাজ্য শাখা। এই গোটা প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে সিএফএলই-র রিজিয়নাল ডিরেক্টর পবন কে কৌশিক জানিয়েছেন, ত্রিপুরার গরিব চাষীদের কথা মাথায় রেখে 2013 সাল থেকে এই প্রকল্পটি হাতে নেয় কেন্দ্রীয় সরকারের এই দপ্তর। कि क्या ये फार्मर्स उसको एक्सेप्ट करेंगे, ये जानने के लिए स्वॉट एनालिसिस हमने की थी। और स्वॉट एनालिसिस में हमने पाया कि फार्मर्स भी चाहते हैं कि उस पर अगर इतना अच्छा इनकम हो रहा है और उसकी संभावना है उनके अपने ज़मीन में खेती करने के लिए, तो वो कर सकते हैं। तो फिर हमने उसी साल उसकी प्लानिंग करके 2012 में हमने प्लानिंग की और मार्च 2013 में फूल झाड़ू की जो खेती है उसकी शुरुआत की। সিএফএলই-র সহায়তায় শুরু হওয়া এই প্রকল্পের সাথে আজ অনেকটাই আর্থিক উন্নয়নের মুখ দেখতে পাচ্ছে কাঞ্চনপুর বন মহকুমার বেশ কয়েকটি উপজাতি গরিব পরিবার। সিএফএলই-র আধিকারিকদের আশা, খুব শীঘ্রই ভালো রোজগারের অধিকারী হবেন তারা। এদিকে তাদের এই উদ্যোগকে ঘিরে এখন আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের অন্যান্য মহকুমার গরিব চাষিরাও। তাদের মহকুমাগুলোতে এই উদ্যোগ কবে শুরু হয় এদিকেই এখন তাকিয়ে তারা। ক্যামেরায় দীপজিৎ আচার্যের সঙ্গে প্রীতম চক্রবর্তীর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।